আপনাদের দেখাচ্ছি বাঁধাকপি ফ্রিটার্স। তার জন্য দেখুন আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর আমার লাগছে আর নিয়েছি 1.5 চামচ মতো আদা, আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি 4 কোয়া রসুন কুচো করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5টা পেঁয়াজ, মানে একটা বড় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর লাগছে আমার 2টো ডিম। আর লাগছে আমার লঙ্কা কুচি, আমি এখানে 3টে লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা নেবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর নুন ভাজার জন্য সাদা তেল বা ঘি, যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা দিয়েই ভাজবেন। আর লাগছে আমার আটা। বাঁধাকপিটাকে আমি প্রথমে চিপে নেব, চিপে চিপে সব বাঁধাকপির জলটা আমি বার করে দেব। আমি এখানে 1.5 চামচ আমন্ড এবং 1.5 চামচ কাজু নিয়েছি। এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমন্ড আর কাজুটা গুঁড়ো করে ঠিক এরকম লাগবে দেখতে। আমি প্রথমে গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে রাখবো। এবার আমি এখানে 1 চামচ মতো ঘি দিচ্ছি। ঘিটা একটু আমি গরম হতে দেব, ঘিটা গলে গেছে। প্রথমে আমি দেব এখানে রসুন কুচিটা। দেখুন রসুনের ঠিক কাঁচা ভাবটা চলে গেলে আমি এতে দেবো পেঁয়াজ কুচি। আপনারা খেয়াল করবেন ফ্লেমটা কখনোই যেন বেশি না হয়। এবার আমি দেব আদা। আমি এগুলো খুব বেশি ভাজব না। এবার আমি যে বাঁধাকপিটা জল চিপে রেখেছিলাম তার মধ্যে ঘি দিয়ে ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব প্রয়োজন মতো নুন। নুন ঝালটা আপনারা আপনাদের রুচি টেস্ট অনুযায়ী দেবেন। আর দেব লঙ্কা গুঁড়ো, সেটাও আপনার যেমন ঝাল খান সেরকমই দেবেন। আর আমন্ড গুঁড়ো এবং কাজু বাদাম গুঁড়ো সবটাই এটা দেবো আমি। আমি দেখুন সবগুলো দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সব এভাবে ভালো করে মিশিয়ে নেবেন আগে। এইবার আমি দেব
দুটো ডিম, দেখুন ডিমটা দিয়েও আমরা সুন্দর করে ডিমটাকে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু খুব বেশি আটা মেশাবো না, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি খুব একটা বেশি এখানে কিন্তু এটা নরম হয়ে যায়নি। আমার মনে হচ্ছে এক চামচ আটা দিলেই এটা ঠিকমতো বাইরেই চলে আসবে। তারপর আমি ওখানে দেব একটু ঘি। ঘিটা দিলে টেস্ট এবং গন্ধ দুটোই অনবদ্য হবে। ভালো গরম হয়ে গেছে, এবার আমি চামচের সাহায্যে এই বাঁধাকপির মিশ্রণটাকে আমি দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিলাম, ঠিক এইভাবে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। আমি একটু ওভার শেপ করতে চেষ্টা করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দেবেন। একটু আমি ঢাকাটা খুলে দেখিনি কতখানি কি হলো। একটুখানি হবে, আমি ঢাকাটা খুলে রাখলাম। আপনারা দেখছেন আমার এই জায়গা থেকে খুলে খুলে আসছে, বাসনের নিচ থেকে সরে সরে যাচ্ছে, কিন্তু একটু যেন খুব হবে ভেতরটা মনে হচ্ছে। এবারে আমরা দেখি ওঠে কিনা। সুন্দরভাবে উঠে যাচ্ছে, কিন্তু আমাকে খুব সাবধানে আস্তে আস্তে আমাকে এটাকে তুলতে হবে। দেখতেই পাচ্ছেন জিনিসটা হয়ে এসেছে, আমি একটুখানি পেস্ট করে দিচ্ছি যাতে কিনা একটু সুন্দর করে ভাজা হয়ে যায়।
কোথাও কোনো কাঁচা না থেকে যায়। আপনাদের এইটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা না হয়। একটু হালকা হাতে পেস্ট করে দেবেন, সুন্দর ভাবে হয়ে যাবে। হয়ে গেছে, আমি এবার এক এক করে এগুলো সব তুলে নিচ্ছি। রেডি আমাদের বাঁধাকপি ফ্রিটার্স। আপনারা খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পছন্দ হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন।